সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক দল। এক্ষেত্রে পিছিয়ে নেই সিপিআইএমও। আসন্ন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করাই হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য। কিভাবে রাজ্যের দুটি লোকসভা আসন নিজেদের দখলে নেওয়া যায়, সেই ছক আঁকতে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। সে মোতাবেক ছক আঁকছে রাজ্য সিপিআইএমও। সোমবার সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে মেলার মাঠ স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে রাজ্যের দুটি লোকসভা আসনে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে কিভাবে জয়লাভ করা যায় তার জন্য বহু আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে সিপিআইএম এবং পর্যালোচনা শেষে আগামী 29শে ফেব্রুয়ারি থেকে নির্বাচন পর্যন্ত কোমর বেঁধে মাঠে নামবে রাজ্য সিপিআইএম। আমরা তথ্যহীনভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার জন্য দুটি আসনে, সেখানে সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বিজেপির স্বৈরাচারী সাম্প্রদায়িক রাজনৈতিক নীতি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে কিভাবে এখানে দুটি আসনে সেখানে আমরা জিততে পারি তার জন্য আমাদের প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছিল, আমরা পর্যালোচনা করেছি এবং আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী 29শে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের মধ্যে বুধ পর্যন্ত আমাদের নির্বাচনী সংগঠন রাস্তায় নেমে তার সমস্ত যাবতীয় প্রস্তুতি আমরা শুরু করব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।